শীতকাল মানেই হরেক রকম মেলা কলকাতা শহরে, আর সঙ্গে খাদ্য মেলা না হলে ব্যাপারটা পুরোপুরি জমে না কারোরই। অনেকগুলো ফুড ফেস্টিভ্যাল হয়ে গেল কলকাতায়, অ্যান্ড বিশেষ উল্লেখযোগ্য নালে ঝোলে দমদমের এই খাবার মেলা ফুড ফেস্টিভ্যাল। 26 জানুয়ারি পর্যন্ত চলছে এই খাবার মেলা। যারা যারা কাছাকাছি থাকেন অতি অবশ্যই ভিজিট করবেন, আমার তো গিয়ে খুবই ভালো লাগলো। দারুণ দারুণ ব্যাপার স্যাপার রয়েছে এই খাবার মেলায়, অনেক ধরনের ফুড স্টল আছে, কিছু কিছু হয়তো আপনারা দেখেই ফেলেছেন, আর তার সাথে আরও আছে হরেক রকমের রেপুটেড দোকান আছে, সে মিষ্টি বলুন বা স্ন্যাক্স বলুন অনেক কিছু আছে। দেখতে থাকুন ভিডিওটা, আর ক্যাপশন দেখে বুঝতেই পাচ্ছেন, একটু ধৈর্য ধরুন জানতে পারবেন। দেখতে কি যায় আছে আমাকে 100 গ্রামের এই রসটা পড়বে না, দুটো দইটা দিয়ে রস দেবো সাথে আমি যাই দেবো। এখানে আছে বাঁশের বিরিয়ানি, ব্যাম্বু বিরিয়ানি, অতি অবশ্যই টেস্ট করবেন। না না এর কিন্তু ভালো আছে, এখানেই আসতে হবে। এবারে বলি এত কিসের লাইন। রোজ বিকাল 5টা থেকে 6টা ফ্রিতে ফুচকা এবং রসগোল্লা খাওয়ানো হয়, এবং আমার মনে হয় এইটা এই মেলার সব থেকে বড় আকর্ষণ। বিশাল লাইন পড়েছে, সবে 5টে 5টে আর শুরু হয়ে গেছে ফুচকা স্টলে ফুচকা দেওয়া, আর তারপরেই দেখুন টিচের রসগোল্লা। পারলে ঘুরে আসুন, সময় 2:30 থেকে রাত 10টা পর্যন্ত। কী কী খাওয়া ট্রাই করলেন গিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের দমদমের জনপ্রিয় বিধায়ক মাননীয় ব্রাত্য বসুকে।